আছো তোমরা সবাই? আশা করছি প্রত্যেকে ভীষণ ভীষণ ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। সামনেই পুজো, আর পুজো নিয়ে আমাদের মনের মধ্যে অলরেডি এক্সাইটমেন্ট শুরু হয়ে গেছে। ওই চারটে দিন কিভাবে সাজবো, কিভাবে রেডি হবো, কিভাবে আমরা আমাদের স্কিনকে সুন্দর করে রাখবো। কিন্তু দেখো, এই সিজন চেঞ্জের কারণে মাঝের মধ্যে আমাদের স্কিনটা এতটাই ডাল হয়ে যাচ্ছে, ডিহাইড্রেট হয়ে যাচ্ছে, স্কিনে কোনো গ্লো থাকছে না। আবার মাঝের মধ্যে এই সমস্যাটা আমরা ফেস করছি, দেখবে কেমন যেন জায়গায় জায়গায় ব্ল্যাক স্পট চলে আসছে, স্কিনটা খুবই আনইভেন হয়ে যাচ্ছে, স্কিনের মধ্যে সেই ব্রাইট ভাবটা থাকছে না। তার কারণ সিজন চেঞ্জ। এই সিজন চেঞ্জের কারণে এই সমস্ত প্রবলেম কম বেশি আমরা এখন প্রত্যেকেই ফেস করছি। যদি তুমি চাও পুজোর চার দিন তোমার স্কিনকে সুন্দর করে রাখতে, তাহলে বলবো আজকের ভিডিওটাকে স্কিপ না করে একটু এন্ড অবধি দেখো। কারণ আজকে আমি তোমাদের সঙ্গে এমনই একটা ম্যাজিক্যালি রেমেডি দেখাবো, যেটা ইউজ করলে ইনস্ট্যান্ট তুমি তোমার স্কিনের গ্লোটা যেমন ফিরে পাবে, তেমনই ডালনেসটা কিন্তু পুরোপুরি চলে যাবে। তাহলে দেরি কিসের, চলো ডাইরেক্ট ভিডিওতে যাওয়া যাক। তার আগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এমনই ইন্টারেস্টিং ভিডিও রেগুলার দেখার জন্য। সো লেটস গো স্টার্টেড। সিজন চেঞ্জের কারণে, ডিহাইড্রেশন আর ডালনেসের কারণে আমাদের স্কিন মাঝের মধ্যে এতটাই আনইভেন হয়ে যাচ্ছে, এতটাই রুক্ষ শুষ্ক হয়ে যাচ্ছে যে মুখের মধ্যে কোনো গ্লোই থাকছে না। তাই ইনস্ট্যান্ট মুখের ডাল ভাবটাকে দূর করে আমরা কিন্তু চরচল দিয়ে আমাদের মুখের গ্লোটাকে ফিরিয়ে আনতে পারি। হ্যাঁ বন্ধুরা, তার জন্য একটা বাটিতে নিয়ে নাও খানিকটা গরম জল। ওই গরম জলের মধ্যে একটা রুমাল খুব ভালো করে ডুবিয়ে জলটাকে পুরো হাতে করে চিপে চিপে কুইজ করে নাও। এবার ওই গরম রুমালটা দিয়ে খুব ভালো করে তোমাকে একটুখানি স্টিম নিতে হবে। তোমরা কি জানো, স্টিম নিলে আমাদের মুখের মধ্যে যে লোমকূপগুলো আছে সেগুলো খুলে যায়, মানে ওপেন হয়ে যায়। এর দ্বারা আমাদের স্কিনের ধুলো ময়লাগুলো খুব সহজে বাইরে বেরিয়ে আসে, আর স্কিন ভেতর থেকে অনেক বেশি হেলদি, গ্লোয়িং আর ইয়াঙ্গার লুকিং হয়ে ওঠে। আমরা কিন্তু এই স্টেপটাকে সপ্তাহে 2 থেকে 3 দিন ফলো করতেই পারি। রেগুলার কিন্তু ফেসে স্টিম নিলে আমাদের মুখের মধ্যে অ্যাকনে, পিম্পল এই জাতীয় প্রবলেমও যেমন আসবে না, তেমনই দেখবে অয়েলটাও অনেকটাই কন্ট্রোলে চলে এসছে আর ডিপ ক্লিনও হয়ে যাবে। রেগুলার যদি আমরা এইভাবে স্টিম দিতে পারি, আমরা কিন্তু আমাদের স্কিনকে অনেক বেশি হেলদি করে রাখতে পারবো। তাই আমি বলবো কোনো ঝামেলা করার দরকার নেই, এরকম একটা রুমালের সাহায্যে তোমরা ইজিলি ফেসটাকে একটুখানি স্টিম দিতে পারো। খুবই ইজি প্রসেস, মাত্র 2 থেকে 3 মিনিট স্টিম দিলেই এনাফ। এতেই দেখবে স্কিন কতটা ফ্রেশ, কতটা হেলদি লাগছে। এরপর কিন্তু আমাদের অ্যাপ্লাই করতে হবে স্কিন হোয়াইটনিং, ব্রাইটনিং, লাইটনিং এই ফেসিয়াল ক্রিমটা। বন্ধুরা, এটা এমনই একটা ক্রিম না যেটা আমাদের মুখের ডালনেসকে যেমন দূর করবে, তেমনই ব্ল্যাক স্পট, মেছেতা, আনইভেন স্কিন টোন, সানট্যান এবং ব্রুনো দাগটাকেও খুব সহজে ফেড করে দেবে। এর জন্য একটা বাটির মধ্যে নিয়ে নাও খানিকটা পরিমাণে অ্যালোভেরা জেল। অবশ্যই মার্কেটের রেডিমেড অ্যালোভেরা জেল নেবে, তোমরা চাইলে গাছের ন্যাচারাল অ্যালোভেরা জেলও নিতে পারো। কিন্তু অনেক সময় গাছের ন্যাচারাল অ্যালোভেরা জেল ব্যবহার করলে আমাদের স্কিনের র্যাশ বেড়ে যায়। তাই আমি এখানে ব্যবহার করছি মামা আর্থের এই অ্যালো অশ্বগন্ধা অ্যালোভেরা জেলটা। বন্ধুরা, এটা ভীষণ ভালো, প্যারাবিন ফ্রি, তোমরা ট্রাই করতে পারো। এবার এই অ্যালোভেরা জেলটার মধ্যে আমি নেব অল্প একটুখানি সুইট আলমন্ড অয়েল, মানে বাদাম তেল। তোমাদের কাছে বাদাম তেল না থাকলে তোমরা ভিটামিন ই ক্যাপসুল দিতে পারো। আর দিচ্ছি অল্প একটু পাতেলেবুর রস। এবার সবার শেষে 2 থেকে 3 চামচ মতো কাঁচা দুধ দিয়ে খুব ভালো করে আমি প্রত্যেকটা উপাদানকে একসঙ্গে মিশিয়ে নেব। তাহলেই রেডি হয়ে যাবে আমাদের স্পেশাল ডিআই বাই ইম মাসাজ ক্রিমটা। বন্ধুরা, এটা এমনই একটা মাসাজ ক্রিম যেটা আমাদের স্কিনের ডালনেসকে সঙ্গে সঙ্গে দূর করবে, স্কিনের মধ্যে একটা ন্যাচারালি গ্লো প্রোভাইড করবে। কারণ দেখো, আমি এর মধ্যে অ্যালোভেরা জেল দিয়েছি। অ্যালোভেরা জেল আমাদের স্কিনকে হাইড্রেট করে, ওপেন পোর্সের মতো প্রবলেম থাকলে সেটাকেও কিন্তু মিনিমাইজ করতে সাহায্য করে। একই সঙ্গে স্কিনের ড্রাইনেস এবং ডালনেসকে দূর করতে সাহায্য করে সুইট আলমন্ড অয়েল, মানে বাদাম তেল। আরও কিন্তু আমি এর মধ্যে পাতিলেবুর রস দিয়েছি। বন্ধুরা, পাতিলেবুর রসের মধ্যে ভিটামিন সি আছে, যেটা আমাদের স্কিন কমপ্লেক্সনকে ফর্সা করবে, উজ্জ্বল করবে, ইভেন করবে এবং ব্ল্যাক স্পটগুলোকে খুব তাড়াতাড়ি ফেড করে দেবে। সবার শেষে কিন্তু আমি এর মধ্যে কাঁচা দুধ অ্যাড করেছি। সব মিশিয়ে এটা এতটাই এফেক্টিভ একটা ম্যাসাজ ক্রিম যেটা আমাদের মুখের ম্যাক্সিমাম প্রবলেমকে সলভ করবে এবং একই সঙ্গে স্কিনকে ভেতর থেকে অনেক বেশি হেলদি, গ্লোয়িং
আর ইয়াঙ্গার লুকিং করতে সাহায্য করবে। তাই দেখো আমি এখানে একটা কটন বলের সাহায্যে খুব ভালো করে এটাকে ফেসের মধ্যে ফার্স্টে অ্যাপ্লাই করে নিচ্ছি। তোমরাও কিন্তু স্টিম নেওয়ার ঠিক পরে এই কটন বলে করে ফুল ফেসে এইভাবে অ্যাপ্লাই করে নেবে। আর অ্যাপ্লাই করা হয়ে গেলে অবশ্যই এটাকে স্কিনের মধ্যে এইভাবেই 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দেবে, যতক্ষণ না এটা আমাদের স্কিনের মধ্যে পুরোপুরি অ্যাবজর্ব হয়ে যায়। হ্যাঁ বন্ধুরা, এতে কিন্তু আমাদের স্কিন খুব ভালোভাবে রিপেয়ার হবে। 10-15 মিনিট হয়ে যাওয়ার পর জেন্টালি হালকা হাতে ফিঙ্গার টিপসে করে স্কিনটাকে ম্যাসাজ করবে। হ্যাঁ বন্ধুরা, যত ভালো করে তুমি ম্যাসাজ করবে তত কিন্তু এই ক্রিমটা আমাদের স্কিনের সঙ্গে পেনিট্রেট হয়ে যাবে, ভেতর থেকে আমাদের স্কিন কমপ্লেক্সন ব্রাইট করবে, লাইট করবে এবং ভিজিবল স্পটগুলোকে খুব তাড়াতাড়ি ফেড করে দেবে। একই সঙ্গে ওপেন পোর্স, এছাড়াও যদি লার্জ পোর্সের মতো প্রবলেম থাকে সেটাও দেখবে খুব তাড়াতাড়ি চলে যাচ্ছে। এরপর জাস্ট নর্মাল জল দিয়ে ওয়াশ করে নেবে। আর আফটার ওয়াশ রেজাল্ট তোমরা আমার স্কিন দেখে আশা করি বুঝতেই পারছো কতটা ক্লিয়ার, কতটা ফ্রেশ, কতটা গ্লোয়িং লাগছে। এরকম একটা হেলদি গ্লোয়িং স্কিন পাওয়ার জন্য কিন্তু এটা বাড়িতে ডেফিনেটলি একবার ট্রাই করে দেখো, এটা ভীষণ ভীষণ এফেক্টিভ। হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু এর মধ্যে অ্যালোভেরা জেল দিয়েছি। অ্যালোভেরা জেল আমাদের স্কিনের জন্য কতটা এফেক্টিভ আশা করি তোমরা সকলেই জানো। আরও কিন্তু আমি এর মধ্যে এমনই কিছু সিক্রেট ইনগ্রিডিয়েন্টস দিয়েছি যেগুলো পুজোর আগে আমাদের স্কিনের ড্রাইনেসকে ডালনেসকে দূর করে ভেতর থেকে অনেক বেশি হেলদি গ্লোয়িং আর ইয়াঙ্গার লুকিং করে দেবে। কি বন্ধুরা, কেমন লাগলো আমার আজকের ভিডিওটা? আশা করছি একটু হলেও হেল্পফুল হয়েছে। ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করতে একদম ভুলো না। ফার্স্ট টাইম দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। তোমাদের যা কিছু কোয়েরিজ তোমরা আমাকে নিজে কমেন্ট করতে পারো, তোমরা আমাকে ফলো করতে পারো ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রামে, যেটা লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। ততক্ষণ খুব ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজেকে ভালোবেসো আর মনে রেখো, লাভ ইউ অল।